তো গণিতে কিছু শর্টকাট দেখবো রেটিং নামেকের জন্য আজকে তো রেটিং নামেকের কিন্তু এই ধরনের প্রশ্ন অহরহর আসে তো এই ধরনের প্রশ্ন আপনি দুইটা বা একটা প্রশ্ন পাইতে পারেন সর্বোচ্চ তো আমরা শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটি শর্টকাটে আপনারা করবেন এই অঙ্কগুলো আসলে যেমন বাহাত্তর সংখ্যাটি কতগুলো বাজক রয়েছে প্রশ্নটা আসতে আসবে যে বাহাত্তর সংখ্যাটি কতগুলো বাজক রয়েছে সমাধান করতে হলে প্রথমে উৎপাদক করে নিতে হবে বাহাত্তরকে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব তো উৎপাদন বিশ্লেষণ করে প্রথমে হচ্ছে বাহাত্তর বাহাত্তরকে প্রথমে যত উৎপাদন বিশ্লেষণের নিয়ম তো আপনারা সবাই জানেন প্রথম হচ্ছে যত ছোটো সংখ্যা আছে ছোটো সংখ্যা থেকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তারপর আস্তে আস্তে বড় সংখ্যা দিকে যে যাইতে হবে তো প্রথমে আমরা বাহাত্তরকে দুই দ্বারা উৎপাদক বিশ্লেষণ করলাম করার পরে হচ্ছে ছত্রিশ তো আবার ছত্রিশকে আমরা দুই দ্বারা বাঘ বা উত্তর করলাম তো করলে হয় হচ্ছে আঠারো আবার দ্বারা বালা হয় নয় তো আবার এখন তিন দুই দ্বারা যেহেতু যাবে না তার আবার তিন দ্বারা এটাকে করলাম তিন দ্বারা করলে হয় নয় তিন তো এরপর সূচকে পরিণত করতে হবে অর্থাৎ আপনাদেরকে সূচকে পরিণত করতে হবে তো বা পাওয়ার তো রিকার্ড আপনাদের এখানে রয়েছে এক দুই তিন তো আমরা এখানে তিনটে পাওয়ার দিলাম তিন এবং তিনের তিন রয়েছে দুইটা সংখ্যা তো সেহেতু আমরা তিনের পাওয়ার দিলাম দুই অথবা পাওয়ারের সাথে এক যুগ করলে এক যুগ করে গুণ করলে আমরা পেয়ে যাব এখানে কতটি বাজক রয়েছে তো আমরা পাওয়ার সাথে আগে পাওয়ারের সাথে এক যুগ করবো তো প্রথমে দুইয়ের পাওয়ার রয়েছে তিন তো আমরা তিন যুগ এক গুণ তিনের পাওয়ার রয়েছে আপনার দুই তো আমরা দুই সাথে এক যুগ করবো তো দুই যুগ এক অর্থাৎ পাওয়ারের সাথে আপনার এক যুগ করতে হবে তো দুইয়ের পাওয়ার হচ্ছে তিন তো এখানে তিন আমরা দিলাম তারপর হচ্ছে পাওয়ারের সাথে যেহেতু সূত্র অনুযায়ী আমরা এক যোগ করতে হবে তো আমরা এক যুগ করলাম গুণ আমাদের আবার তিনের পাওয়ার হচ্ছে দুই তো আমরা দুই দিলাম ধর পরে এক যুগ করলাম তো এক যুগ তো হবে তিন চার তিন আর এক হচ্ছে চার আবার দুই আর এক হচ্ছে তিন তো এখন সাড়ে তিন হচ্ছে বারো তো সঠিক আনসার হবে বারো অর্থাৎ বাহাত্তর সংখ্যাটি বাজক হবে বারো তো এই ধরনের যদি প্রশ্ন আসে যে তিনটি সংখ্যার গুণ ফল ষোলো দুইটি সংখ্যার দুইটি সংখ্যা হলো আট ও নয় হলে তৃতীয় সংখ্যাটি কত কীভাবে তৃতীয় সংখ্যাটি বার করবেন তৃতীয় সংখ্যাটি বার করতে তাহলে একদম শর্টকাট নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে দুইশো ষোলো উপরে দিবেন অর্থাৎ লবের লব দিবে লবের হার লব দিবেন দুইশো ষোলো আর হরের হার নিচে দিবেন আট এবং নয়ের গুণফল হবে হরের হর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে হর উপর হচ্ছে লব তো লবে আমরা দিব গুণফল যে রয়েছে তিনটি সংখ্যার যে গুণফল বা চারটে সংখ্যার গুণফল ফল চারটে সংখ্যা দেবেন আর নিচে দিবেন আপনাদের যে দুটি সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যার গুণফল তো আমরা দুইটি সংখ্যার গুণ ফল এখানে আমরা করে নিয়েছি তো দুইটি সংখ্যার গুণফল হয়েছে আট নং বাহাত্তর তো বাহাত্তর দিয়ে এই দুশো ষোলোকে ভাগ করলে হবে তিন তো সঠিক হবে তিন আশা করি বুঝতে পারছেন তো আমরা তিন নম্বর যেহেতু প্রশ্নটা দেখি কোন বংলা বড় বড়ো তো এই ধরনের যদি আপনাদের প্রশ্ন আসে যে নিচে কোন বংলা বড় বড়ো তো এইভাবে শর্টকাটে কি করে করবেন এটা যদি আপনার অঙ্ক করে করতে হয় তাহলে অনেক সময় লাগবে তাহলে শর্টকাটে করতে হলে হরগুলো গুণ করুন প্রথমে আমরা হরগুলো গুণ করবো তো হর হচ্ছে এখানে আমার প্রথম অপশনটা হচ্ছে সাত সাতের হচ্ছে সাত তারপর হচ্ছে পাঁচ নয় তিন তো আমরা হরগুলোর প্রথম গুণ করলাম তো আমরা গুণ প্রল্প হয়েছি নয়শো পঁয়তাল্লিশ তারপরে অতঃপর তিন সাত সাত ভাগের তিন ইন্টু নয়শো পঁয়তাল্লিশ এগুলো হবে একশো পঞ্চাশ এটাকে আপনি এইভাবে গুণ করবেন তো তারপরে প্রত্যেকটা অপশানকে এইভাবে গুণ করবেন প্রত্যেকটা অপশানকে গুণ করলে আমাদের বলছিলো কোন বগ্নশনটি বড় তো প্রত্যেকটি বগনাশন যদি আমরা গুণ করি তাহলে দেখবো যে আমরা গুণফল যেটি পাবো সেটি যেটির মধ্যে গুণফল সবচেয়ে বেশি যে অপশনে গুণফল সবচেয়ে বেশি হবে সেটি হবে সঠিক অ্যান্সার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন নম্বর অপশানটার মধ্যে চারশো বিশ হচ্ছে আমাদের সবচেয়ে অপশনে আমাদের সবচেয়ে বেশি গুণফল পেয়েছি তো গুণফল সবচেয়ে বেশি যে অপশনের মধ্যে পাবে সেটি হবে সঠিক উত্তর তো এখানে আমরা সবচেয়ে বেশি গুণফল পেয়েছি চারশো বিশ সেহেতু আমাদের সঠিক অ্যান্সারটি হবে গ চারশো বিশ তো এখানে আপনার যদি দেখে কোন ভগ্ন সেটি ছুটো তো এই এইভাবে যদি আপনাদেরকে বার করতে হয় যে কোন ভগ্নাংশটি ছুটো তাহলে আপনাকে কীভাবে করতে হবে অনুরূপ আপনাদের এখানে এই প্রসেসটা অনুসরণ করে আপনার করতে হয় প্রথমে হরগুলো গুণ করবেন তো প্রথমে এখানে হরগুলো গুণ করবেন সাত পাঁচ নয় তিন তো এই হরগুলো গুণ করার পরে আমরা পেয়েছিলাম নশো পঁয়তাল্লিশ নশো পঁয়তাল্লিশ পাওয়ার পরে প্রত্যেকটা প্রত্যেকটা অপশনের সাথে আমাদের হরগুলোর গুণ ফল গুণ করতে হবে আবার তো আমরা প্রত্যেকটা হরগুলোর সাথে গুণফুল করে যে আনসারগুলো পেয়েছি যেমন প্রথম আনসার পেয়েছিলাম চারশো পাঁচ দ্বিতীয় অপশান পেয়েছিলাম তিনশো আটাত্তর তৃতীয় অপশনে ভেবেছিলাম সাতশো বিশ এবং চতুর্থ অপশনে ভেবেছিলাম তিনশো পনেরো তো এখানে সবচেয়ে ছোটো যে সংখ্যাটি বা গুণফল সবচেয়ে ছোটো যেটি সেটি হবে সঠিক আনচার ছোটো যদি চা যে সবচেয়ে ছোটো কোনটি তাহলে ছোটো যে গুণফলটা পাবো সেটি হচ্ছে আমাদের সঠিক আনচার তো এখানে সবচেয়ে ছোটো হচ্ছে তিনশো পনেরো তো আমাদের সঠিক আনসারটা হবে তিনশো পনেরো গ গ নম্বর আনসার তো আজকে আমরা চারটা গণিতের শর্টকাট টেকনিক দেখিয়ে দিচ্ছি যেটি রেটিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন আর রেটিং না সম্পূর্ণ পিডিএফ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাস আসলাম আলাইকুম